আমি পীরের পরিধান, তুমি রাখো তোমার পীরের পরিধান, তুমি রাখো। কথা ভুল বলেছি না ঠিক বলেছি? এই বলবেন কি হয়েছে, এরকম বলে না? হ্যাঁ বলে। এই আল্লাহর একজন নবী ছিলেন, ওই নবীটার নাম নূহ নবী। কি নবীর নাম বললাম? এই নূহ আলাইহিস সালামের স্ত্রী নিজের বিবি জাহান্নামে চলে যাবে, কারণ নবীকে মানেনি, আল্লাহকে মানেনি। এই তাহলে নূহ নবীর স্ত্রী বিবি হওয়া সত্ত্বেও জাহান্নামে চলে যাবে, আর একজন কাফের বেঈমানের স্ত্রী বোন জান্নাতে চলে যাবে। প্রমাণ দেখিয়ে দিয়ে যাচ্ছি। ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া, এই মেয়েটা জান্নাতে চলে যাবে, আর তুমি নূহ নবীর বিবি হয়েও তুমি জাহান্নামে চলে যাবে। আর ফেরাউনের বিবি নাম হলো আসিয়া, এ কিন্তু জান্নাতে চলে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ আমি দিলাম, প্রমাণ দিলাম, কাজ নিজের কাজ নিজেকে করতে হবে। তুমি হাবেস সাহেবের বিবি, হাজি সাহেবের বিবি, হাজি সাহেবের নাতি, ওসব তুমি রেখে দাও, রেখে দাও, ওসব চললে পার হওয়া যাবে না। তোমার নিজের কাজ নিজেকে করে দেখাতে হবে, তবেই তুমি পার হতে পারবে, তা না হলে পার হতে পারবে না, পারবে না, পারবে না। হে আপা, কথাগুলো মাথায় রেখে দেবেন। আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে ওয়াজ করলাম, এতগুলো ইউটিউবার রয়েছে, সব জায়গায় চলে যাবে। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যেটা নামাজ সবার জন্য দরকার, কোন কেউ আপনার রেহাই দিতে পারবে না, পৌঁছাতে পারবে না। এই নামাজ যদি না পড়ে কবরে যদি ঢুকেছে, মদ খেয়ে মদ খেয়ে তাড়ি খেয়ে তাড়ি খেয়ে যদি কবরে ঢুকেছে, আপনার কেউ পৌঁছাতে পারবে না। কথা বুঝতে পেরেছে? মদ খাওয়া ছেড়ে দেন, সুদ খাওয়া ছেড়ে দেন, তাড়ি খাওয়া ছেড়ে দেন, বেহায়াপনা ছেড়ে দেন, পরের জমি জোর করে দখল করা না ছেড়ে দেন, তারপরে আপনার ঠিকভাবে চলুন। আল্লাহ চাইলে তুমি আল্লাহ জান্নাতে চলে যেতে পারবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। আমি আতাউল্লাহ আপনাদের কাছে আরো একবার একটুখানি বলে রেখে দিয়ে যাব, নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ রসুল খুশি হয়ে যান। নামাজ পড়লে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, নামাজ পড়লে আপনার কবরের আযাব হবে না, নামাজ পড়লে ডান হাতে আমলনামা পাবে, নামাজ পড়লে তুলসিরাতের পথ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। একবার একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আপনার কোনো চিন্তা থাকবে না, কি কি কবরের আযাব থেকে আপনি নাজাত পেয়ে যাচ্ছে, পুলসিরাতের পুল পার হয়ে যাবে, ডান হাতে আমলনামা পাবে, আল্লাহর দয়ার জান্নাত আপনার জন্য হালাল হয়ে যাবে। কথা বুঝতে পেরেছে? জি জি, লক্ষ্য করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইদার এসে গেছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার যতটুকুনি বলা, ভিতরে যদি আমার কোনো ত্রুটি হয়ে যায় আমাকে সন্তান হিসাবে ক্ষমা করবেন। আমি আতাউল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যদি আবার কোনোদিন সময় সুযোগ দেয়, আবার ইনশাআল্লাহ পাঁচ শুনতে পাবেন। আমি আপনাদের কাছে বলছি, আমার সালামের জবাবটা একবার সবাই দেবেন। আসসালামু আলাইকুম। আপনার কাছে একটা কথা বলবো, ও নবী গো, আপনি একবার আমার মাফ করে দেবেন, আপনি একবার আমার ক্ষমা করে দেবেন। ও নবী গো, আমি বড় ভুল কাজ করেছি নবী গো। আল্লাহর নবী ঠিকই বলেন, আগে বলো তোমার হাত কোথায় গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় অন্যায় করে বসেছি, আপনার গালে চড় মেরে দিয়েছি। ও নবী গো, তাই আপনার কাছে আমি ক্ষমা চাই একবার। ও নবী যা আমার গো, আমি হাতটা কেটে বাদ দিয়ে তারপরে আপনার কাছে এসেছি। আমাদের চিন্তা ভাবনা হয় ভুল কাজ করে, চিন্তা হয় ও যা করেছি ঠিক করেছি, এখনো মুখ নাচছে, আমি যা বলছি ঠিক বলছি, সব বন্ধ এখনো পর্যন্ত বলছে। বলুন, মরণের সময় কলবা নসিব হয়ে যেন মরতে ভাই, আমরা বদ্ধ করবো না, আমি বদ্ধ করবো না।
কলমা যেন নসিব হয়ে যেন মরতে পারে এটুকু বলতে পারে। কেন? তুমি মস্ত বড় আল্লাহর ওলির পিছনে লেগেছো, জাহাজের পিছনে আদা ব্যবসায়ী তুমি লেগেছো, তুমি আদা বিক্রি ওয়ালা লোক, কটা দাউদ হচ্ছে তাই, আর কিচ্ছু নেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটুকু বলতে পারি, আর কিচ্ছু। ওরে আমার সোনার মানিক ভাইরাও, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমারে আল্লাহর নবী আমার দেনার নবী, আর আস্তে আস্তে করে বললেন, ও ভাই যদি গো শুনলা, আজ আমি তোমাকে একবার বলব গো, তুমি একবার একটু বাড়িয়ে দাও, তোমার হাত কোথায় রেখে দেন। ওই ইহুদি চলে গেল, বাড়িয়ে দেওয়ার পরে এইবার আব্বাকে বলবার হাতটা নিয়ে ছুটে 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 চলে এলাম, আর বাড়িয়ে গিয়া হাতটা নিয়ে চলে যেতে আব্বার নবীর দরবারে, আল্লাহর নবী গো আমার দিনের নবী গো, ওই ইহুদির কাটা হাতটা নিয়ে তাড়াতাড়ি করে আব্বা ব্যান্ডেজটা খুলে দেয়া, হাতের সঙ্গে লাগিয়ে দেয়া, আল্লাহর নবীর নিজের থুতু খালিয়ে ওই বাবা হাতের উপরে লাগিয়ে দিয়েছো, আমার বিশ্ব নবের থুতুর বরকতে কাটা হাত বাবা ভালো হয়ে গেছে। আর একবার ধরে ধরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিনলে বলুন না সুবহানাল্লাহ, নারাই তো তাড়াতাড়ি করে এইবার আল্লাহর নবীর কাছে হাতখানা দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি গো আমি হাতখানা আপনার কাছে বাড়িয়ে দিলাম, আপনি আমার হাতখানা ধরে নিয়া আল্লাহর মহাবাণী কলমাটা পড়িয়ে দেব, আমি এক্ষুনি মুসলমান হয়ে বাড়ি যাব। আর একবার ধরে বলুন না সুবহানাল্লাহ, নারাই তাকবীর, প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহু 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 আল্লাহু, তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি রিজিক দাতা, তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, আল্লাহু 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 আল্লাহু, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হে ওয়ালা আলে সাইয়্যিদিনা, আব্বা জান ভাই জান, আমার টাইম ছিল 9টা পর্যন্ত, আমারই বলে আপনারা ইস্তেহারে দেখেছেন পীরজাদা জনাব হযরত মাওলানা আবুল বাশার সাহেব ভাইজান আসবেন আপনাদের খিদমতে, আমি 9টা বাজিয়ে ফেলেছি, আমি কমিটিদের কথা মতো ভাইরা আমি বেশি বাড়াবাড়ি করতে চাই না, তবে আমি আপনাদের কাছে একটুখানি বলে রেখে দিয়ে যাব, ভালো হয়ে দান, ভালো হয়ে দান, ভালো হয়ে দান, বেশি এদিক ওদিক করতে যাবেন না, যা করছেন সেই লাইনে থাকবেন, কারোর কোনো কথা শুনবেন না। কথা বুঝতে পেরেছ? হ্যাঁ, আল্লাহর ওলি আমার মুজাদ্দদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ, হুজুরের মতব খাঁটি মতব, এ মতবতে কোনো রকমের কোনো ভুল নাই, ত্রুটি নাই, কিছুই নাই। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আমি আসাম গিয়েছিলাম সভা করতে, আবার আগামী কালও চলে যাব আসাম, সেখানে আমার সভা। কথা বুঝতে পেরেছেন? আবার এই আজকের আমার এখানে
শেষ আমি চলে যাব কালকে সভা আসাম, কথা বুঝছে? আসামে আমার সভা ছিল, আসাম থেকে আমি ফিরেছি, কথা বুঝতে পেরেছে? ভাইরা আমার, আমি যে কথা বলতে চলেছি ভাইরা আমার, আমরা জানি না, আমি আসাম থেকে এসে প্লেনে করে নামলাম এয়ারপোর্টে, এয়ারপোর্ট থেকে আমি গাড়ি নিয়ে যাচ্ছি আবার সভা রয়েছে আমার বাঁকুড়া, বাঁকুড়া থেকে সভা করে মুর্শিদাবাদ যাব, অনেকটা লং রাস্তা। দিনের বেলা যেতে যেতে জুমার নামাজের সময় হয়ে গেল, ও আল্লাহ, আমি আর ড্রাইভার দুজন মিলে গাড়ি বেঁধে নামাজ পড়তে ঢুকলাম মসজিদে, নামাজ হলো, আব্বা খতবা হলো না, জুমার নামাজ হলো, কি নামাজ দেখেছেন, নামাজ, জুমার দিনে খতবা নাই নামাজ, কত ব্যাপারই না, তো বেঁধে দাঁড়িয়ে গেল, হায় 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 হায়, আপনারা চিন্তা ভাবনা নেবেন না, অন্য যে পথে আছেন, যে ডাল ধরে আছেন, ওই ডাল ধরে থাকবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আমার পিসাবের আল্লাহর ওলির মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ মতপদের মানুষরা কোনদিন কেউ বলে না যে নামাজ পড়বে না, নামাজ পড়তে হবে। সব ওয়াইজিনরা, সব বক্তারা, সব পিসাবের, হ্যাঁ, সব আপনার কিনা আওলাদেরা সবাই বলে যায় নামাজ পড়ার কথা, তাহলে এ মতপদ ভালো নয়, ভালো ভালো ভালো, কেউ ভুল বলে প্রমাণ করাতে দেখা দেখাতে পারবেন না, পারবেন না। আব্বা দাও আমি আরেকটু আগিয়ে নিয়ে যাবো, আরো দশ মিনিট ইনশাল্লাহ, আমার কমিটি ভাইদের কাছে কথা দিয়েছি, আমার ভাই দান আসবেন ইনশাল্লাহ দশ মিনিটের মধ্যে, আমি আশা করবো। আমার মোজাদ্দেদুজ্জামান, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতপদ খাঁটি মতপদ, কেন আমি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একটা ওয়াজ একটুখানি করে রেখে দিয়ে যাই, আপনারা শুনলে বুঝতে পারবেন, বাবা আল্লাহর ওলিরা যে কথাটা বলতেন সেটাই আমার আল্লাহ কবুল করে দিতেন, এত বড় ধরনের আল্লাহর ওলি ছিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, তুমি সেই মানুষটার খারাপ বলো, তুমি একটা কথা বলো দেখি সেটা আল্লাহ কবুল করুক দেখি, তুমি একটা প্রমাণ দেখাও দেখো, কেরামতে আউলিয়ায়ে হাক্কুর আল্লাহর ওলিদের কেরামত হলো সত্য সত্য সত্য। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথাকার কে আদা ব্যাপারী জাহাজের সঙ্গে টক্কর নিতে আসছো, বক্তা হয়ে গেছো না, গাড়ির চাকা ঘুরছে বলে মনে করলো বিশাল ব্যাপার হয়ে গেছে নাকি, কার গাড়ির চাকা ধরে থাকো, এক একদিন দুটো তিন করে সভা করছি আমরা, গাড়ির চাকা ধরে না, গাড়ির চাকা ঘুরলেই হয়ে গেল সব নাকি। আব্বা জান ভাই জান আমার কথায় কথা বেড়ে যাবে, ও আমার ভাই জানিরা আব্বা জানিরা কথায় কথা বেড়ে যাবে, আজ আমি আগিয়ে নিয়ে যাব রে আব্বা, না 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 না, আল্লাহর ওলি আমার মুজাদ্দেদুল জামান, এত বড় আল্লাহর ওলি ছিলেন রে আব্বা, আরে মুখ থেকে যেটাই বলতেন হুজুর সেটাই বাবা মা আল্লাহ কবুল করে নিতেন, আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আমার তখন বেঁচে ছিলেন আব্বা রে, ওই জামানায় একজন একটা ছেলে ভাই আব্বা জাল ফেলতে ফেলতে খালের পাড় ধরে যাচ্ছে, যেতে 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 আব্বা রে জাল ফেলে মা ছোটে মাছটা নিয়ে খাঁচার মধ্যে রেখে দেয়, জাল ফেলে মা ছোটে মাছটা নিয়ে খাঁচার মধ্যে রেখে দেয়, জাল ফেলে মা চটে মাছটা নিয়ে খাঁচার মধ্যে রেখে দেয়, ভাইরা রে এই করে করে এক খাঁচা মাছ হয়ে গেল, ভাইরা বাবা জিরা আমার দেখতে পা গেল, এক খাঁচা যখন মাছ হয়ে গেল ওই জেলে ভাই মাছের খাঁচা নিয়ে আস্তে আস্তে বাড়ি চলে এলো, বাড়ি চলে এসে আব্বার ঘরের উঠোনেতে মাছের খাঁচা নামিয়ে রেখে দিল, ভাইরা এই
এইবারে ওই জেলে ভাইয়ের একটা বাচ্চা ছেলে ছিল, হাঁটতে হাঁটতে চলে এলো মাছের খাঁচার ভিতরে, হাত কানা ঢুকিয়ে দিয়ে যা ভাইরা রে, ওই মাছের খাঁচার ভিতরে হাতটা ঢুকিয়ে দেয়া, আস্তে আস্তে করে গালের ভিতরে জয়না দিয়ে দিলাম ভাইরা বাবা দিরা শুনিলাম জেনেলার আব্বা, আপনারা জানেন ওই ট্যাংরা মাছের দুইটা কাঁটা আছে গলার ভিতরে গিয়ে বেঁধে গেল, আর বাবা নিচের দিকে নামে না উপরে দিকে আসে না, ও ভাইরা বাবা দিরা এইবার ওই বাচ্চা ছেলেটা জমিনে পড়ে গেল, আচার পাচার খায় আর কান্নাকাটি করে, কেউ পায় হবে আর মা জননে ছুটে এলো কান্নাকাটি শুরু করা দিল, আমি কোথায় দাব কি করবো, আর মা বলে আর কে ডাকবে, আর মা বলে আর কে ডাকবে, আর আর কোনো সন্তান নাই, আল্লাহ সব বেকার হয়ে যাবে, ও ভাইরা রে আল্লাহর ওলি কত বড় ওদের কথা একটু প্রমাণ দেখিয়ে দিয়ে যায় রে আব্বা, আর সবাই মিলে তাড়াতাড়ি করে ওই বাচ্চা ছেলেটার নিয়ে চলে গেল হসপিটালে, নিয়ে চলে দেওয়া হলো হসপিটালের ডাক্তার দেখে দেখে বলতে লাগলো, আরে ও জেলে ভাই শোনো শোনো, তোমার ছেলের গলায় ট্যাংরা মাছ বেঁধে গেছে, তোমার ছেলের গলা কাটতে হবে, অপারেশন করতে হবে, গলা কেটে তারপরে ট্যাংরা মাছ বার করতে হবে, ও ভাই শুনে নাও জেনে নাও, তবে একবার একটুখানি বলবা গো, তুমি আগে বন্ডে সই করে দাও তারপরে তোমার ছেলে চিকিৎসা শুরু করব, কেন কেন গলা কাটার সময় বাইচার তোমার ছেলে যদি মারা যায় আমার চাকরির যেন কোনো অসুবিধা না হয়, আমার আব্বা জানে না রে, এইবার দেখতে পা গেল জেলে ভাই কান্নাকাটি শুরু করা দিল, আল্লাহ কোথায় যাব, আল্লাহ কি করব, আমার একটাই মাত্র সন্তান, আমার ছেলে যদি মারা যায় হে আল্লাহ গো, আমার আব্বা বলে আর আমার কে ডাকবে, হে আল্লাহ কি করব, কোথায় যাব গো আল্লাহ, এই বলে বলে কান্নাকাটি করে একজন দাঁড়িয়ে উঠল, ও জেলে ভাই রে এমন করে কেঁদো না, তোমার চোখের পানি আর ফেলো না, একটাবার শোনো শোনো, আমার মনে হচ্ছে একটা ডাক্তারের কাছে যদি তুমি যেতে পারো, ওই ডাক্তার তোমার ট্যাংরা মাছ গলা না কেটে বার করে দিতে পারে, বলে ভাই বলো বলো কোথায় সেই ডাক্তার, কোথায় সেই ডাক্তার, আমি যাব, তাড়াতাড়ি চলে গেল আব্বার আল্লাহর ওলি ঘর, ওই বাচ্চা ছেলেকে নিয়ে আল্লাহর ওলির দরবারে ভোর ভোরাই নিয়ে চলে দেওয়া হলো, সালাম খানা দিয়ে দিল, আব্বা কি বলবো, সালাম দেওয়ার পরে আব্বার আল্লাহর ওলি আল্লাহর ওলির কাছে বলতে লাগলো, আল্লাহর ওলি গো একবার আপনাকে বলবো, আমার গো বাচ্চা ছেলের গলায় ট্যাংরা মাছ বেঁধে গেছে, হুজুর একবার একটু বাঁচিয়ে দেন, না হলে আমার ছেলে মারা যাবে, হুজুর আব্বা বলে ডাকার মতন কেউ নাই, আল্লাহর ওলি আমার ডেকে বলেন বাবা তোমরা ভুল কথা বললে, আরে আমি বাঁচানোর মালিক নই, বাঁচাবে স্বয়ং আমার আল্লাহ, আমার দাদা হুজুর পীর বললেন না, আর তুমি বলছো কি ওখানে যেও না, শেরেক কারে বলে জানেন, আল্লাহর ওলি তো বলতেন, বলতে পারতেন না আমি বাঁচিয়ে দিচ্ছি আনোয়ান, তবেই তো হয়ে যেত শেরেক, ঠিক না বেটি কাম, আল্লাহর ওলি বললেন না বাঁচাবে আল্লাহ, আল্লাহর দিকে দেখিয়ে দিলেন, ভুল কথা বলেছো, আহা আমরা সেই সব মানুষদের বাজে বাজে কথা বলি বড় ব্যথা লাগে, হ্যাঁ কত বড় বড় পীর, কত বড় আলেম, কোন দিকে হাড়ির খবর জানি না, ডাল ডাল করছে
বাংলাদেশের দেলওয়ার হোসেন সাইদি সাহেবের মতো মানুষ আমার মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ হুজুরকে সম্মান ইজ্জত দিয়েছেন, বলেছেন বার হক সত্যিকারে আল্লাহর মস্ত বড় বলি, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তুমি ফাটা ফাটা পানি কত বড় হুজুর, যাও বাচ্চা ছেলেটার সামনে বসিয়ে নিয়ে নিল আল্লাহ রলে ডান হাতখানা নিয়ে ওই বাচ্চা ছেলের গালের সামনে দিয়ে বলেছিলেন বাবা বাচ্চা ছেলের গালের ট্যাংরা মাছ আয়া চলে আয়া দেরি করিস না, আমি আবু বাকার হাত পেতেছি আমার হাতের যেন অপমান করিস না রে চলে না বলেছি রে আব্বা। আল্লাহর ওলির হাতে বাবা ঘোড়া গরু চরাচরে শুরু করে দিল, সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, নারায় চলে আল্লাহর ওলি কোরআন শরীফ সূরা ইয়াসিন রহমান কিছু বলে দিল না, আমি হাত পেতেছি আবু বকর আমার হাতের যেন অপমান হতে হয় না আয় বাস চলে। আর আমরা হুজুর মাছ খেতে গিয়ে কাঁটা বেঁধেছে গলায়, সূরা ইয়াসিন রহমান ওয়াকিয়া কোরআন শরীফ খতম করে পড়ে দিচ্ছি, হুজুর ভাব ভালো না কাঁটা কোলদের দিকে যাচ্ছে তো ক্যান্সার হবে দিচ্ছেন, আরো হুজুর বড় বড় হুজুর সব তো খাওয়া ঠিক নেই রুজি ঠিক নেই বুঝি হচ্ছে, আমরা হুজুরকে বন্ধ হচ্ছে ওকে 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 আমি আমি বড় তো হয়েছে, আল্লাহ সকলের ভালো রাখুক গীবত গেল্লা থেকে বাঁচিয়ে রাখুক। আমার 9:15 বাজিয়ে ফেলেছি, আমার এখনো পর্যন্ত আমার ভাই দানেরা বক্তা যে কোনো বক্তাকে আনুন, আমি সকলকে এখানে আটকুকিনি আমরা সালাম পড়বো তারপর বিদায় নব, ইয়া নবী সালাম। তলাল বদরু আলাইনা মিনসানি ইয়া তেল হে ওয়াদাই ও আজাব শুকর আলাইনা মাদা লিল্লাহি দায়ে সালাম ইয়া রাসূল আসসালাম এ দয়াময় হে মাবুদ ও গজি কি জিনিস পাঠাই ইলেন তিনি চিনল না মক্কা আবাসিনী চিনিল বনের হরিণী আনবে সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত জিবরাইল ডাকে বারে বার কুল ইয়া দাও
আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার আনবে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সকলে বসে যান বালাগাল উলা বিকামালে কাশাফাত যাবে।